নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটু চিলি এগ ভুজি করব। তার জন্য ডিম নিয়েছি তিনটে, রসুন কুচি নিয়েছি, এটাকে কুচি করে ছাড়িয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, একটু লঙ্কা কুচি নিয়েছি। ডিম ভুজি বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল দিচ্ছি। এখানে নুন নিলাম, প্রথমে একটু গোলমরিচ দিলাম গুঁড়ো। এবার ডিমগুলো ফাটিয়ে নিলাম। এবার তিনটে ভালো করে ফেটিয়ে নেব। এবার ডিমটা ভেজে নেব। ডিম ভুজিটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। একটু সাদা তেল দিয়ে নেব, একটু সয়া সস দেব, একটু চিনি দেব। এটা কিন্তু আমি সসগুলো বানাচ্ছি। চিলি সস দেব, টমেটো সস দেব, এটা আমি মিক্স করছি। এটা আমি এক ভুজিতে দেব, এটা সাইডে এখন রেখে দেব। তেল এবার আগে দেব রসুনটা, রসুন কুচিটা। রসুন কুচিটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেব। এবার ক্যাপসিকাম কুচিটা দেব, টমেটো কুচি দেব, লঙ্কা কুচি সব একসাথে দিয়ে দেব। এবার এটা একটু ভাজ, একটু নুন দেব, কারণ সসগুলোতে তো নুন রয়েছে। আর একটু ভাজা ভাজা করে নেব। এই চামচের মধ্যে এক চামচ আমি নিয়েছি ভিনিগারের মধ্যে একটু রসুন কুচি, একটু ধনে পাতা কুচি, আর একটু চিলি কুচি রয়েছে, এই এক চামচ দিয়ে দেবো। এটা তোমরা না দিলেও পারবে। এবার যে সসটা বানিয়েছো এটা দিয়ে দেবো। মিনিট দু তিনেক রেখে দেব, তারপরে নামাব। আমার বানানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার চিলি এগ ভুজি রেসিপি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।